হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করবো আপনার ভিসা রিজেকশনের বিষয় নিয়ে। তো ইদানিংকালে কিন্তু ব্যাপক হারে ভিসা রিজেক্ট হচ্ছে, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এরকম কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আর রিসেন্টলি মাল্টা ইস্যুতে কয়েকজনের সাথে কথা হয়েছে, তাদেরও মতামত দেখলাম। পূর্বে আরও কয়েকজনের নিউজ আসছে যে সেনজেন কান্ট্রির জন্য ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিতে জমা করছে ডকুমেন্ট, তাদের ফাইলগুলো রিজেক্ট। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনার, তাদের সাথে কথাবার্তা বলার প্রেক্ষিতে বেশ কিছু দুর্বলতা যেটা আমার কাছে মনে হয়েছে আর কি, যে এমনিতে আপনার আমাদের বাংলাদেশিরা সেনজেন কান্ট্রির ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে পজিটিভলি মানে পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে খুবই কম, মানে রেশিও খুবই কম। তো অনেকে আশা করছে দুবাইতে আসার পর ব্যাংক স্টেটমেন্ট, তারপর আমার পার্টনার ভিসা, আমার কয়েক দেশ ঘুরে আছে, আমি এখন জমা করলে বোধহয় আমি সেনজেন কান্ট্রির ট্যুরিস্ট ভিসা পেয়ে যাব। তো যে সমস্ত ভাইদের ভিসা রিজেক্ট করা হয়েছে তাদের সাথে কথা বলে তাদের বিষয়গুলো জানার পর তো আমি কিছু রিজন খুঁজে পাইলাম যে আসলে এই কারণে তাদের ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণ হতে পারে। তো অনেকে কিন্তু বাংলাদেশ থেকে আশা করে আসছে যে এইভাবে ট্যুরিস্ট ভিসা জমা করবে তারপর সেনজেনে যাবে, কিন্তু আসলে এইসব বা এইভাবে ভিসা জমা করে ফলাফল মানে গত এক বছর খুঁজলে মনে পাওয়া যাবে না, এক বছর তো এমনি করোনায় গেছে, তার আগেও খুঁজলে তেমন পাওয়া যাবে না। ট্যুরিস্ট ভিসার ক্রাইটেরিয়া অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তো এখানে যারা রিসেন্টলি জমা দিয়ে আপনার রিজেকশন হয়েছে তাদের পাসপোর্ট, তাদের সাথে কথা বলার পর তারা যা বললো, একজন সুইজারল্যান্ডের জন্য জমা দিছে, রিজেক্ট হয়েছে, দুজন দিছে ওরা রিজেক্ট, আর তারপর আরও একজন বলছিল, আরেকজনের সাথে কথা বলছে, উনিও এরকম সুইজারল্যান্ড কোন দেশের জন্য আরও দিছে, তাও রিজেক্ট, এটা আরও আগের কথা। তো আপনারা করোনার পরে যে সমস্ত মানুষগুলোর ফাইল রিজেক্ট হয়েছে তাদেরকে আমি বললাম আপনারা কী দেখে কী মনে করে আপনার মনে হলো যে আপনি সেনজেনের ভিসা পাবেন, তাদের মনের বক্তব্যটা আমি নেওয়ার চেষ্টা করলাম আর কি, যে আপনার কী মনে হলো যে আপনি সেনজেনের ভিসা পাবেন। তো ওনারা আমাকে বললো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো দেখাইছি, আমি দুবাইতে এক বছর আছি, এক বছরের উপরে আছে অনেকে, শুধু এক বছর না, এমন আছে একজনের সাথে কথা দিয়েছে অনেক বছর। তো ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর কোম্পানি লাইসেন্স, পেশা পার্টনার, ঠিক আছে। তো এরকম ভাবছি কয়েক দেশে ঘুরে আসছে, ডিসি রিজেকশন হওয়ার তো আশা করি নাই। তো ঠিক আছে, তো অনেক দেশ ঘুরে আসছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছে, রিজেক্ট হওয়ার কথা কেন, এই দেশে অনেকদিন আছে। তো এই বিষয়গুলো জানার পর আমি বললাম যে যেহেতু করোনাকালীন সময় মাত্র অনেক জায়গায় শেষ হয়েছে, অনেক জায়গায় এখন অনেক ওপেনিং বাকি আছে, তো আপনি কি এগুলো জমা দেওয়ার আগে একটু ইনফরমেশন নিছেন যে সেনজেন কান্ট্রিগুলো কোন কোন দেশগুলো ট্যুরিজম সেক্টর ওপেন হয়েছে? বললো যে না, ওরকম নির্দিষ্ট করে তো জানা নেই। তারপর আমি বললাম যে আপনি পার্টনার ভিসা, আপনি দেখেন কোম্পানির মালিক, তো আপনি যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছেন কোনটা? তো উনি বললো যে আমার পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলাম। আমি বললাম যে আপনার কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছেন? বললো যে না, দেয় নাই। তো এখন কথা হচ্ছে কিছু টুকটাক কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে না পারার কারণে মানে সম্ভাবনা থেকে যায় ভিসা রিজেক্টের। তো আপনারা যারা আরব ইমিরাতে আছেন, আপনারা সেনজেন কান্ট্রির জন্য ট্যুরিস্ট ভিসা জমা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি সেনজেন কান্ট্রির ভিসা পাওয়ার জন্য মোটামুটি 95% সর্বদিক দিয়ে আপনি ক্রাইটেরিয়াগুলো আপনার পূর্ণ আছে কিনা। তো এগুলা কী ক্রাইটেরিয়াগুলো কী আমি একটু শর্টলি বলে আমি পিছনে বলছি। দেখেন, এখানে আপনি আরব ইমিরাতে আসছেন, আরব ইমিরাতে আসেন আর অন্য দেশে যান, সমস্যা নাই, মালয়েশিয়া হোক, বাহরাইন, কাতার, যেখানে হোক কোনো সমস্যা নাই, আপনি যেখান থেকে জমা দিতে চান আপনার প্রথম হচ্ছে আপনি টাইম ডিউরেশন। আমি কিন্তু পূর্বে একটা ভিডিও দিছিলাম যে টাইম ডিউরেশন, আপনি ওই দেশে যে আসছেন, যে দেশে আসেন, এই দেশে কত বছর হয়েছে আপনি আসেন, আপনি যে কাজটাতে আসেন আপনার তো একটা পেশা দিয়ে আপনাকে মূল্যায়ন করবে, হন আপনি মালিক, হন আপনি কর্মচারী, ম্যানেজার হন আর অ্যাকাউন্টেন্ট হন আর ইঞ্জিনিয়ার হন, আপনার পেশা মূল্যায়ন করবে। তো এখানে আপনার দেখবে যে আপনি কত বছর এই দেশে আছেন, সার্ভিসটা কত বছর দিচ্ছেন, যত পুরাতন হবেন তত আপনার ভ্যালু হাই, যত কম হবে আপনার ভ্যালু ল, কমটা কত বছর, এক বছর দুই বছরকে ওরা এত অ্যালাউ করে না, যাদের ফিগার 5 বছরের উপরে আছে তাদের জন্য বেটার সেনজেনের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। তো আপনাকে এক নম্বরে আপনার টাইম ডিউরেশন, আপনি ওই দেশে কতদিন আছেন এই টাইম ডিউরেশনটা আপনার দেখবে, আপনার পেশা দেখবে, আপনি ভ্রমণ করছেন কয় দেশে এটাও দেখবে, তারপর আপনার বয়স দেখবে, বয়স যদি 25-এর কম হয় একবারে আপনার ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনি যোগ্য না, আর বয়স যদি 25-30 হয় 50-50, আর বয়স যদি 30-এর আপ হয়, 40-35-50-এর ভিতরে, তাহলে 80% এটার একটা সাপোর্টিং পাওয়া যাবে, ভিসা পাওয়া যাবে আমি বলবো না, মানে এই বয়সের সাপোর্টিংয়ের একটা 80% সাপোর্ট পাওয়া যাবে বয়সের ক্যাটাগরিতে। তো বয়স, তার পরবর্তীতে আপনার আসেন আপনার এই আদার সাপোর্টিং ডকুমেন্টস,
আদার সাপোর্টিং ডকুমেন্টস বলতে আপনি যে দেশে আছেন সেই দেশে যদি কোনো ক্লাবের সাথে আপনি সংযুক্ত থাকেন, যে ক্লাবের সদস্য পদ, আপনি যদি কোনো বিজনেস কমিউনিটির সাথে সংযুক্ত থাকেন কমিউনিটির সেই সদস্য পদ, আপনার নামে যদি গাড়ি থাকে সেই গাড়ির ডকুমেন্টস, আপনার নামে যদি কোনো বিল্ডিংয়ের এগ্রিমেন্ট থাকে, শপ থাকুক, বিল্ডিং থাকুক, অফিস থাকুক বা ফ্ল্যাট থাকুক, কোনো এগ্রিমেন্ট থাকলে ওই এগ্রিমেন্টের ডকুমেন্ট, আর বিবাহিত হলে আপনার বিবাহের প্রুফড, হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো মিলে কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার একটা সাপোর্টেড তৈরি হয়। আর কোম্পানির ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমি বলবো, যারা নিয়ে পার্টনার ভিসা, বিশেষ করে পার্টনার ভিসাধারী যারা, তারা কিন্তু রিজেক্ট অনেক হয়েছে, বলতেছে যে ভাই রিজেক্ট দিলেই সেই, তো তাদের ক্ষেত্রে একটা প্রবলেম যে তারা পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দেয় কিন্তু কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট দেয় না। তো এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, যারা নিয়ে পার্টনার ভিসা রিজেক্ট খাইতেছে, কেন গুরুত্বপূর্ণ কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার জানাবো। তো ইদানিং এই রিজেকশনটা হচ্ছে এই বিষয়গুলোর পরিপূর্ণতা না থাকার কারণে, আর বিশেষ করে হচ্ছে করোনার পরে অনেক দেশ এখনও তাদের ট্যুরিজম সেক্টর ওপেন করে নাই। ইউরোপের সেনজেন কান্ট্রির কথা বলতেছি, নন সেনজেনেরও অনেক দেশ খুলে নেয় তাদের ট্যুরিজম সেক্টর। তো আপনার অন্তত খোঁজ নিয়ে জানা উচিত ছিল যে আসলে ট্যুরিজম সেক্টর ওপেন আছে কি না। আমি তথ্য এম্বাসিতে জানি যে আসলে আমার এখন কি আমি জমা করলে ট্যুরিস্ট ভিসা পাবো কি না। আর ভিজিট ভিসা যদি আপনি ভিজিট ভিসার ক্যাটাগরিতে যদি করেন তাহলে আপনি ভিজিট কোথায় করবেন, ফ্যামিলি ভিজিট না কি ভিজিট, এটার ইনভিটেশন লাগবে। আর ট্যুরিস্ট সেক্টরে যদি আপনি করেন, আপনার অন্তত জানা উচিত ছিল যে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলার ট্যুরিজম সেক্টর ওপেন আছে কিনা। অনেক দেশের এখনও ওপেন নাই, শুধু গ্রিস আর মানে দুই একটা দেশ একটু ওপেন হয়েছে ট্যুরিস্ট সেক্টর। তো এগুলো আপনারা জেনে কিন্তু আপনারা জমা দেওয়া উচিত ছিল। তো অনেকে বলছে ভাই আরেকজনের পাসপোর্ট দেখেছে এজেন্সি, ওইটা দেখে আমি জমা দিয়ে দিছি। তো আমি বললাম আরেকজনের পাসপোর্ট দেখাইলো, আরেক দেশের পাসপোর্ট দেখাইলো, ওইটা দেখে জমা দিয়ে দিলেন, সে কোন ক্যাটাগরিতে জমা দিয়েছে, ওই লোকের ব্যাকগ্রাউন্ড কি, এই সমস্ত বিষয়গুলো জানতেন, সে কি ট্যুরিস্টে যাচ্ছে না ভিজিটে যাচ্ছে, তার কি ফ্যামিলি ইনভিটেশন আছে কিনা, এগুলো তো আপনি জানেন না। এখন এজেন্সি আপনারা ভিসা দেখাইছে, আপনারা পাগল হয়ে জমা দিয়ে দিয়েছেন ডকুমেন্টস। তো এখানে বর্তমানে দুবাইতে এজেন্সিগুলো কিন্তু আপনার একটা ভালো দমে একটা টার্গেট নিতেছে বাংলাদেশিদের উপরকে, বাংলাদেশিদেরকে নিয়ে, ওদের টার্গেট এখন বেশিরভাগ বাংলাদেশিদেরকে নিয়ে। বাংলাদেশিরা অনেকে ধরা খেয়ে গেছে, এই ইন্ডিয়ান পাকিস্তানিরা অফিস নিয়ে বসে রয়েছে, ওখানে যে আপনারা টাকা দেওয়া ওয়ার্ক পারমিট ভিজিট ভিসার জন্য আপনারা জমা দিতেছেন, পরে এই টাকা আপনারা রিটার্ন পাইতে প্রবলেম হচ্ছে। তো আপনাদেরকে বলবো জানানি, ট্যুরিস্ট ভিসার জন্য জমা দেন, এজেন্সিগুলো কিন্তু তার 1000 দিরহাম তার সার্ভিস চার্জ নিয়ে নেবে, কিন্তু আপনি ভিসা পান না পান আপনার টাকা ফেরত পাচ্ছে না, সে একটা ডকুমেন্টস বানায় দিয়ে দিল। কারণ ভিসা পান না পান এই বিষয়টা তো আপনি বুঝবেন না, না পাইলে হ্যার কোনো লস নাই। এই জন্য ভাই এজেন্সি জ্বালানি এই ক্যাটাগরির এজেন্সি আপনাকে সঠিক ইন্টারনাল ডিপলি ক্যাটাগরি ক্রাইটেরিয়াগুলো যদি আপনার চেক করে যদি সে আপনাকে কনফার্ম না দেয় তাহলে মনে করবেন যে এখানে ঝামেলা আছে। কারণ যে রিয়েল কাজ করবে সে প্রত্যেকটা ডকুমেন্ট পুঙ্খপুঙ্খ করে দেখবে যে আসলে আপনি ফুলফিল কিনা, আর যে আপনার অরিজিনালি আপনাকে ইনফরমেশন না দেওয়ার চিন্তা ভাবনা করবে সে কিন্তু বলবে যে হ্যাঁ হবে আমি সব কিছু করে দিব, আপনি আপনার পাসপোর্ট কপি দেন, ভিসা কপি দেন, সার্ভিস চার্জ দিয়ে যান, এটা নিয়ম না। তো আপনারা এজেন্সির কাছে ডকুমেন্ট দেওয়ার আগে আগে নিজেরা একটু খোঁজখবর নিয়ে নিন যে যে দেশে যাবেন ওই দেশের পরিস্থিতি কী, আর আপনার এই সেনজেনের ভিসা জমা দেওয়ার জন্য আপনার যোগ্য কি না, আপনার সমস্ত ডকুমেন্টসগুলো রেডি আছে কি না। আমি এখানে 5টা না 6টা বিষয় বলছি, এই 6টা বিষয় কিন্তু আপনি ফুলফিল পরিপূর্ণ করতে হবে, তারপরেও চান্স থাকে না। তো আপনাদেরকে সতর্ক করার জন্য এটা বলা যে এজেন্সিরা কিন্তু ইদানিং ব্যাপক হারে অ্যাড দিতেছে, ইউরোপের ট্যুরিস্ট ভিসা হচ্ছে, জমা করেন, এই করেন, সেই করেন, এখন জমা করেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু সে আপনার ডকুমেন্টস আপনার সম্বন্ধে জেনে যদি আপনাকে মনে হয় যে আপনি যোগ্য জমা দেওয়ার জন্য তাহলে ডকুমেন্ট জমা করেন, কিন্তু দেখা গেল যে আপনার অনেকগুলো সাইট ফুলফিল পরিপূর্ণ না, তারপরে বলতেছে ডকুমেন্ট জমা করেন, তাহলে ভাই পাসপোর্ট রিজেক্ট হবে, আপনার রিপুটেশন খারাপ হবে। তো সবাই ভালো থাকবেন।